সম্পত্তির অধিকার পেতে গেলে খুঁজে বার করতেই হবে উইল নিহার রঞ্জন গুপ্তর কালো হাত। বদ্ধ 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 একবার বিশুদ্ধ পাগল যাকে বলে মশাই, আপনি দেখলেই বুঝতে। মিস্টার রায়, মিস্টার রায়, আপনি কি আমার কথা শুনছেন? বিলক্ষণ বিলক্ষণ শুনছি। নবীপুর এস্টেটের রাজা বাহাদুর বদ্ধ পাগল, বিশুদ্ধ পাগল, একদম একদম। দুবার দুবার করে চারবার এই কথা দুটো আপনি বলেছেন, ঠিক বলছি? হ্যাঁ, মানে আসলে আমি ভাবলাম যে। কি ভাবলেন? না মানে আমি তো বলেই চলেছি, আর আপনি ঘাড় গুঁজে টেবিলের ওপর গাছপালা নিয়ে এমন বুঁদ হয়ে আছেন। টবে চারা গাছ, প্যাকেটে প্যাকেটে সব বীজ। হ্যাঁ, ইদানিং একটু গাছপালার নেশাটা আমার বেড়েছে জানেন। বাড়ি থেকে বেরোনো প্রায় একরকম বন্ধ করে দিয়েছি। দেশের বাইরে নানা জায়গা থেকে ফুল গাছ এনে লাগিয়েছি বাগানে। আহাহা, ফুলগুলো যখন ফোটে না, প্রাণটা একবারে জুড়িয়ে যায়, দেখবেন নাকি? না না না, মানে আমি বলছিলাম কি, এই যে দেখুন, এইটা দেখুন, এই যে চারা গাছটা আনিয়েছি সুদূর বর্মার জঙ্গল থেকে, বুনো চাঁপা। এতে এক ধরনের বিচিত্র চাঁপা ফুল ফোটে জানেন। ফুলটা কিছুটা হলুদ, কিছুটা ফিকে গোলাপি রঙে মেশানো, কিন্তু ফুলটার আশ্চর্য কোনো নিজস্ব গন্ধ নেই। না আমি যে আমি পরীক্ষা করে দেখেছি, গন্ধরেণুর কোষ এই ফুলের মধ্যে থাকে না। তাই কি করেছি, বাংলাদেশের একরকম ভালো জাতের চাঁপা ফুলের ডালের সঙ্গে নতুন প্রক্রিয়ায় একটা কলম বেঁধেছি। কি হবে এতে করে, বর্মাদেশের ফুলের রঙের বৈচিত্র্যও থাকবে, আর সেই সঙ্গে থাকবে বাংলাদেশের গন্ধ। কিন্তু মিস্টার রায়, আমার কথাটা যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি 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 বলছিলেন আপনি? হ্যাঁ, রাজা বাহাদুর লোকটা পাগল 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 পাগল, কিন্তু আমি কি অবস্থায় আছি তো আপনি নিজের চোখে দেখছেন। কিন্তু একটা পাগল নিয়ে অযথা নষ্ট করবার মতো সময় কিন্তু আমার হাতে সত্যিই নেই। আপনি বরং সুব্রতর ওখানে যান। ওয়ান্ডারফুল, এই যে চারাটা দেখছেন না, ব্ল্যাক প্রিন্স, ব্ল্যাক প্রিন্স, কাশ্মীর থেকে এটা আনিয়েছি। এই গোলাপের যে সাইজ, অত বড় সাইজের গোলাপ আপনি এই দেশে আর কোথাও দেখতে পাবেন না। আর এই যে দেখছেন গাছটার চারপাশে সূক্ষ্ম জালের বেড়া, কেন? এর মধ্যে দিয়ে ইলেকট্রিক কারেন্টে সারাক্ষণ বরফ জল পাম্প করা হচ্ছে, কেন? জাস্ট টু মেনটেন দ্য হোম টেম্পারেচার। কাশ্মীরের সৌন্দর্যকে বাঁচাতে হলে তাকে তো সেই আবহাওয়াতে রাখতে হবে। দেখুন মিস্টার রায়, মিস্টার রায়। হ্যাঁ বলুন বলুন, আমি তো শুনছি। না না, আমার কথাটা আমি আপনাকে। কোন কথাটা? ও হ্যাঁ, ওই রাজা বাহাদুর। হ্যাঁ, রাজা বাহাদুর। আচ্ছা, আপনার নামটা যেন কি বললেন? আগে আমার নাম হচ্ছে রামগতি মুখুজ্জি, মানে নবীপুর এস্টেটের দেওয়ান রামগতি মুখুজ্জি। হ্যাঁ 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 হ্যাঁ, তা আপনাকে আমি কি বলে ডাকবো, মুখুজ্জি মশাই নাকি দেওয়ান সাহেব? যা আপনার খুশি। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না মুখুজ্জি মশাই। না না, দেওয়ান সাহেবই ভালো। একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না দেওয়ান সাহেব, রাজা বাহাদুরকে আপনি পাগল বলছেন কেন? যা, আবার গাছে ডুবে গেল গো। পাগল নয় তো কি মশাই, পাগল নয় তো কি? কেন 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 পাগল কেন? একটি মাত্র ছেলে, ও সমস্ত সম্পত্তির অধিকারী তো ওই ছেলেই। তা দেখুন দেখি ব্যাপারটা, উইল করে সমস্ত সম্পত্তি তাকে দিয়ে উইলটা রেজিস্ট্রি পর্যন্ত করলেন না। কোথায় ওই অত বড় প্রাসাদের মধ্যে লুকিয়ে রেখে ছেলেকে ডেকে বললেন, দেখো বাবু, আমাদের দশ পুরুষের এত কষ্টের সঞ্চিত অর্থ সবই তোমাকে দিয়ে গেলাম, তবে হ্যাঁ, উইলটা লুকিয়ে রাখলাম, তোমাকে খুঁজে বার করতে হবে। আপনি যান বাড়ি, যান দেওয়ান সাহেব, কুমার বাহাদুরকে বলুন চুপচাপ নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোতে। হ্যাঁ বলেন কি, ওয়ারিশন যখন সম্পত্তির আর কেউ নেই, সেক্ষেত্রে উইল থাক চাই নাই থাক, পিতার মৃত্যুর পর ন্যায়ত এবং আইনগত ওই ছেলেই তো সব পাবে। না 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 না, সে গুড়েও বালি মশায়। কেন গুড়ে বালি কেন? তবে আর বলছি কি, ওই উইল ছাড়াও আর একটা উইল করেছেন রাজা বাহাদুর, সেটা রেজিস্ট্রি পর্যন্ত হয়ে গেছে। আরো একটা উইল? হ্যাঁ, আরো একটা উইল, তাতে লেখা আছে আসল উইলটা তিনি লুকিয়ে রাখলেন, যদি তার ছেলে সেটা খুঁজে বের করে দাখিল করতে পারে ট্রাস্টির কাছে, তবেই সে হবে ওর সমস্ত সম্পত্তির ন্যায্য উত্তরাধিকারী, নইলে নয়। এখন বলুন, এ লোককে পাগল বলবেন না তো কি? সেক্ষেত্রে আগে হ্যাঁ, মানে কুমার বাহাদুরের একান্ত ইচ্ছে আপনি সেই উইলটা খুঁজে বার করে দেবেন, আপনার ন্যায্য পারিশ্রমিক। না 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 দেওয়ান সাহেব, কাজ হাতে না নিয়ে আমি পারিশ্রমিকের ব্যাপারে কোনো আলোচনা করি না। শুধু যে সেই কারণেই আপনার শরণাপন্ন হয়েছি মিস্টার রায় তা নয়, আসলে আসলে কি মানে এর মধ্যে আরো একটা কঠিন ব্যাপার আছে, বুঝলেন? আরো কঠিন ব্যাপার? হ্যাঁ, মানে
মানে ওই রাজা বাহাদুর একমাত্র তার ছেলে কুমার বাহাদুরকে ছাড়া অন্য কাউকেই উইল খুঁজতে দেবেন না। আচ্ছা, হ্যাঁ, বাড়িতে চারজন গোয়েন্দা পর্যন্ত নিযুক্ত করেছেন কুমার বাহাদুরের প্রতি কড়া নজর রাখতে, যাতে করে একমাত্র ওই ছেলে ছাড়া অন্য কেউ উইলটা খুঁজতে পর্যন্ত সুযোগ বা সুবিধে না পায়। আমাকে পর্যন্ত তিনি এখন আর বিশ্বাস করেন না। কেন, আপনার উপরে কেন? আর একই রাজা বাহাদুর লোকটা ভীষণ বদমেজাজি, রগচটা প্রকৃতির। তার উপর আবার এখন সকলকে সন্দেহ করতে শুরু করেছেন, কেউ কাছে গেলেই এবারে হইচই চেঁচামেচি শুরু করে দেন। কি করে তার ধারণা হয়ে গেছে আমি কুমার বাহাদুরের সপক্ষে? আচ্ছা দেওয়ান সাহেব, আপনি কি জানেন কুমার বাহাদুর মানুষের মনস্তত্ত্বের উপরে কোনো রকম পড়াশুনো করেছেন কিনা? আগে মনস্তত্ত্ব মানে? আচ্ছা বলুন, বাপটা তো বুঝলাম রকচটা, ছেলেটি কেমন? একেবারে ঠিক উল্টো, অত্যন্ত মানে বিনীত, শান্ত, ভদ্র, বাপের একেবারে বিপরীত বলতে পারেন আর কি। রাজা বাহাদুরের স্ত্রী কবে মারা গেছেন? তা হবে বছর 14 হবে, কিন্তু রাজা বাহাদুরের স্ত্রী মারা গেছেন এ কথা আপনি কেমন করে জানলেন মিস্টার রায়? আমি তো সে কথা এখনো আপনাকে বলিনি। স্ত্রী বেঁচে থাকলে কি ছেলের এমন দুর্দশা হতো? যাকে ওহো, দেখেছ? আরে আমাকে তো এখানে স্ত্রী নার্সারিতে যেতে হবে। একটা চায়নার দুষ্প্রাপ্য গোলাপের চারা সন্ধান পাওয়া গেছে, অত্যন্ত দুর্লভ, আমাদের দেশে হাজার খুঁজলেও। কিন্তু আমার কথাটা মানে বড্ড আশা করে আপনার কাছে? আজ নয় দেওয়ান সাহেব, আজ আর নয়, আপনি পরশু সকালে আসবেন, তখন আমি আপনাকে বলবো আপনার কেস আমি নিতে পারবো কি না। আজকে একটা ভিল্লে। নমস্কার, নমস্কার। মন্দ মজা নয়, মজা বলছি বটে, একটা কিছু রহস্য ভেতরে আছে নির্ঘাত। নইলে নবীপুর স্টেটের রাজা বাহাদুর জঙ্গলি জঙ্গলি রাজা বাহাদুর তার একমাত্র শান্তশিষ্ট ছেলেটিকে নিয়ে এমন মর্মান্তিক খেলা শুরু করলেন কেন বাবুজি? হ্যাঁ জঙ্গলি, আমাকে একটু ওই টেলিফোন গাইডটা দিস তো। গাইড তো এখানেই ছিল বাবুজি, এই তো কাগজের নিচে চাপা পড়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শোন, গাছের চারাগুলো, বীজের প্যাকেট, জলের বোতল, টেবিলে সব যেমন আছে তেমনি থাকবে, কোনোটা কিন্তু নাড়াবি না। সকালে বাগান সাফ করেছিলি তো? জি বাবুজি। ঠিক আছে, আগে উইল খুঁজে বের করো, তারপরে সম্পত্তি, নইলে গো টু হেল। হ্যালো, প্লিজ পুট মি টু নবীপুর স্টেট। পড়ে পাওয়া 14 আনা, পিতৃপুরুষের সম্পত্তি এইভাবে পাওয়া নেই চলেগা। যুক্তি হিসেবে চমৎকার, কিন্তু কেন হঠাৎই বা রাজা বাহাদুরের এই খেয়াল হলো কেন? কেন এই? হ্যালো হ্যালো, হ্যাঁ নবীপুর স্টেট, আমি আপনাদের রাজা বাহাদুরের সঙ্গে একবার কথা বলতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, অত্যন্ত আর্জেন্ট, উইল সংক্রান্ত ব্যাপারে। হ্যাঁ, কে? Am I speaking with His Highness the Raja Bahadur of Nobipur State? আমি কি মহামহিমান্বিত নবীপুর রাজ্যের রাজা বাহাদুরের সঙ্গে কথা বলছি? Yes. আপনি কে? ওষুধ পড়েছে। কি নাম বললেন? আগে আমার পরিচয় দেবার আগে আমি একটা জরুরি কথা আপনাকে বলতে চাই। আপনি হয়তো জানেন না রাজা বাহাদুর, আপনার ছেলে মানে কুমার বাহাদুর উইল খুঁজে বের করবার জন্যে ইতিমধ্যেই একজন বেসরকারি বিখ্যাত গোয়েন্দাকে নিযুক্ত করেছেন। আগে হ্যাঁ, আমার মনে হলো কথাটা আপনাকে জানানো জরুরি দরকার। বটে, এত দূর স্পর্ধা, রামদেও, শিব প্রসাদ, বদ্রীনাথ, ভজন সিং, বিনয় বাবু, সুশীল বাবু, ধীরেন বাবু, চপলা বাবু, আবে বোলাও, বলো আবে তুরান্ত আলেন কে লিয়ে। নবীপুর স্টেটের রাজা বাহাদুর তো রেগে পুরো ভিসুভিয়াস, বাবা কণ্ঠ থেকে যেন আগ্নেয়গিরির লাভাস্রোত গলগল করে উৎক্ষিপ্ত হচ্ছে। ও, একটা ফোনে যে এইভাবে বুলসাই হিট করতে পারবো ভাবতেই পারিনি। এই যে রুনু, ইউ আর এ গ্রেট কাওয়ার্ড, নিজের বুদ্ধিতে কুলোয় না, এখন গোয়েন্দা লাগিয়েছো, কাওয়ার্ড। বাট লিসন, এ আমি তোমাকে স্পষ্ট বলে রাখছি, অন্য কোন লোককে বাড়িতে ঢুকিয়েছো কি, আইল শুট হিম ডাউন অন দ্য স্পট, কুকুরের মতো গুলি করে মারবো, গোয়েন্দাগিরি জন্মের মতো খুঁচিয়ে দেবো,
ইডিয়েট, এতটুকু বুদ্ধি রাখো না আর এত বড় সম্পত্তি আমার ভোগ করতে চাও। গেট আউট, আই সে গেট আউট অফ মাই সাইট, নিকালো, অভে নিকালো, হিয়ার সে নিকালো। ওরে বাপরে, রাজাবধু লোকটা পাগল না হলেও মাথায় যে কিছুটা ছিট আছে সে বিষয়ে কোনো সন্দেহের অবকাশ মাত্র নেই। And you? ওই রে, আবার? মূর্তিমানরা সব, হ্যাঁ, চার মূর্তি গোয়েন্দাগিরি করবার জন্য তোমাদের প্রত্যেককে 200 টাকা করে মাস মাইনে দিয়ে পুষছি। What for? I say what for? দিব্যি খাচ্ছ দাচ্ছ আর নিদ্রা যাচ্ছ। Fine! তোমাদের ফাইন করলাম, 50 রুপিস করে ফাইন তোমাদের দিতে হবে। আমরা তো কিছুই জানি না রাজা বাহাদুর, আমরা তো কিছুই জানি না। জানো না? জানো না মানে জানবে কি করে? কি করে জানবে? মাথায় যে সব গোবর কাউডাং ঘুটে, বুঝলে ঘুটে। এদিকে যে বাইরে থেকে শ্রীমান গোয়েন্দা এনে উইল খোঁজাচ্ছে, জানো কিছু? কিছু জানো তার? আই মাস্ট হ্যাভ দ্যাট গোয়েন্দা উইদিন 3 ডেজ, যেমন করে হোক সে বেটাকে খুঁজে বের করে এনে আমার সামনে নিয়ে আসবে। বেটাকে বুঝিয়ে দেবো আমার রাইফেলের বুলেট কেমন করে বুক ফুটো করে দেয়। ওয়ান্ডারফুল, ভাবতেই পারছি না, একেবারে অন্ধকারে তীর ছুঁড়েছিলাম, সেটা যে এভাবে লক্ষ্যভেদ করবে সত্যি তীরটা ছোঁড়ার আগে কল্পনাও করতে পারিনি। দেখা যাক কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। মিস্টার রায়? ও হ্যাঁ, আপনি কোমরদুর্গে বলবেন, আমি তার উইল খুঁজে দেব। এদিকে ব্যাপার শুনেছেন? রাজা বাহাদুর গোয়েন্দা নিযুক্ত করবার ব্যাপারটা সব জানতে পেরে গেছেন, এই তো? হ্যাঁ, আপনি কেমন করে জানলেন? কেমন করে আবার, আমি তো নিজেই তাকে ফোন করেছি। আপনি? হ্যাঁ। কিন্তু শুনুন দেওয়ান সাহেব, একটা কাজ আপনাকে করতে হবে, খুব জরুরি। বলুন। আপনি বা কুমার বাহাদুর ফটো তুলতে জানেন? ফটো মানে ফটো? হ্যাঁ, ফটো, ফটো, ফটোগ্রাফি। আগে কুমার বাহাদুরের তো ক্যামেরা আছে, ফটো তোলার শখও আছে। ওয়ান্ডারফুল, তাকে বলবেন 5খানা ফটো আমার চাই, চপলা, ধীরেন, বিনয়, সুশীল মানে ওই চার গোয়েন্দা, আর একটা ফটো রাজা বাহাদুরের। আগে আপনার কথা তো আমি ঠিক বুঝতে পারছি না, মানে আমি জানি, আমি জানি আপনি বুঝতে পারছেন না, আপাতত আর কষ্ট করে বোঝার চেষ্টা না করে যা বলছি দয়া করে তাই করুন না। আপনি সেখানে একবার যাবেন নাকি? বাপরে, বলেন কি মশাই, ওই রাজা বাহাদুরের রাইফেলের গুলির সামনে? পাগল, যাই করি পৈতৃক প্রাণটা তো বেঘরে খোয়াতে পারি না। আমি বুঝে গেছি রাজা বাহাদুর ইজ এ ডেঞ্জারাস ম্যান। তাহলে? আরে মশাই, আপনি এত হতাশ কেন হচ্ছেন? আপনাদের তো উইলটা পাওয়া নিয়ে কথা, সেটা পেলেই তো হলো নাকি? হ্যাঁ তা হলো, কিন্তু আবার বলে কিন্তু 5খানা ছবি পাবো কি? এই তাহলে রাজা বাহাদুর, বেশ লম্বাটে, তো রোগা রোগা তবে সুশ্রী, দাড়ি গোঁপ একেবারে নিখুঁতভাবে কামানো, চোখে মুখে একটা রুক্ষ কর্কশ ভাব আছে, হ্যাঁ প্রচণ্ড অহমিকা যেমন রাজাদের থাকে আর কি, কিন্তু এক্ষেত্রে সেই অহমিকাটা যেন কর্কশ মুখের প্রত্যেকটা রেখা একেবারে জল জল করছে। চপলাকান্ত, গোলগাল চেহারা, বোকা বোকা মুখের ভাব, চোখে দৃষ্টি কেমন ড্যাবড্যাবে, গোঁপটি পাকানো, দাড়ি নিখুঁত করে কামানো, গুড। বিনয় বাবু, বাবা, সুবিস্তীর্ণ একখানি চকচকে টাক, ছুঁচলো মুখ, নাকটি তীক্ষ্ণ, বড় ছোট ছোট চোখ, দাড়িও নেই, গোঁপও নেই। ইনি হচ্ছেন ধীরেন বাবু। হ্যাঁ, মুখের রেখা একটা পালোয়ানি ভাব আছে, ভাষা ভাষা চোখের দৃষ্টি, আবার ফ্রেঞ্চ কাট দাড়ি, গোঁপটা যেন বড্ড সরু, শিকারী বেড়াদের মতো। যাই হোক, লোকটা মাথায় বুদ্ধি রাখে। এই 4 নম্বর সুশীল, সুশীল বাবু একেবারেই সাধারণ দোহারা চেহারা, একটু লম্বাটে ধরনের মুখ, চোখ দুটো একটু তীক্ষ্ণ, মুখের রেখা একটা স্পষ্ট দৃঢ়তার পরিচয় থাকলেও ওভারঅল একটা বোকা বোকা ভাব মুখের। কিরিটি! আয় রে সুব্রত, আয় ভেতরে। কিরে, ব্যাপারটা কি? কাদের ছবির সামনে এনে ধ্যান করছিস? ধ্যান করছি,
ধ্যান করছি মানে ধ্যানে বসেছি, ধ্যানের মধ্যে দিয়ে বুঝতে চাইছি এদের মধ্যে সবচাইতে বড় বোকা কে। বড় বোকা কে, তার মানে? মানে সবচাইতে বড় গর্ধব এদের মধ্যে কোনজন? হয়েছে কি সুব্রত, একটা কুয়োর মধ্যে একটা হীরে পড়ে গেছে, ভাবছি এদের মধ্যে কাকে দিয়ে সেই কুয়ো থেকে হীরেটা উদ্ধার করা যেতে পারে। কুয়োর মধ্যে হীরে পড়ে গেছে? হ্যাঁ রে, হীরে না, শুধু হীরে কি বলবো, হীরের চেয়েও মূল্যবান। নাও ইউ টেল মি, হু অ্যামাংস্ট দেম ইজ দ্য বিগেস্ট ফুল? দেখি দেখি দেখি, চপলা না, ধীরেন, বিনয়, সুশীল, ইয়েস, সুব্রত। কি রে, পাগলের মতো ভিড়ভিড় করে কি বকছিস? আই গট ইট, দাঁড়া। প্লিজ পুট মি টু নবীপুরা স্টেট। দাঁড়া, বলছি। হ্যালো, আমি একটু দেওয়ান সাহেবের সঙ্গে কথা বলতে চাই। হ্যালো, হ্যাঁ দেওয়ান সাহেব, শুনুন, আমি কিরিটি রায় কথা বলছি। হ্যাঁ বল। ঘুম করতে পারবেন? হ্যাঁ, ঘুম, যাকে বলে লোপাট, লয়কার পয়াকাট্ট। লোপাট? আগে আমি তো আপনাদের ওখানে যে সুশীল বাবু বলে একটি ভদ্রলোক আছেন, তার মেজারমেন্ট? সুশীল বাবুর মেজারমেন্ট? এক্স্যাক্ট মেজারমেন্ট। আর দেখুন, চার জনের মধ্যে সবচেয়ে বেশি বোকা কে বলুন তো, আপনার কি মনে হয়? সবচেয়ে বেশি বোক? হ্যাঁ হ্যাঁ, বোক। আচ্ছা ঠিক আছে, আপাতত আপনি ওই সুশীল বাবুর বডির মেজারমেন্ট আর ফিজিক্যাল ডেসক্রিপশনটা তো কালকের মধ্যে পাঠান। শুনুন, একেবারে নিখুঁত চাই কিন্তু, ঠিক আছে? রাখলাম। আরে শুনুন মিস্টার রায়, শুনুন, ব্যাপারটা কি একটু বলবি কি কিরিটি? ওয়েট। আচ্ছা সুব্রত, হ্যাভ ইউ গট দ্য কারেজ টু ফেস আ লোডেড রাইফেল, ফুললি লোডেড? কেন বলতো? কেন, তোর কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। হঠাৎ লোডেড রাইফেল ফেস করার কারেজ দেখাতে যাব কেন? আশ্চর্য, কোনো উত্তর নেই। বাবা, খবরের কাগজের উপর একবার হুমড়ি খেয়ে পড়লি যে। আরে দাঁড়া, এখানেই তো দেখলাম, গেল কোথায়? ছবিটা দেখেছিস সুব্রত? না। চল আজ রাত্রে শোতে যাবো, বিউটিফুল পিকচার, রমরম করে চলছে, কি অপূর্ব মেকআপ যে নিয়েছে চার্লস লটন। অবশ্য নির্বাক যুগের লন চ্যানির কাছে কিছুই নয়, তবু ইউ উইল গেট সাম আইডিয়া। একসময় এই ব্যাপার নিয়ে আমি প্রচুর সময় কাটিয়েছি। ব্যাপারটা আমাকে একটু খুলে বলবি? আসব দিয়ে তুই যে হেঁয়ালি শুরু করেছিস, মাথা মুন্ডু তার কিছুই এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। বলবো, এই 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 ফটোটা দেখ, এই ফটোটা খুব ভালোভাবে স্টাডি কর, কালকের মধ্যে লোকটার এন্টায়ার মেজারমেন্ট জানতে পারবি, দৈর্ঘ্য, প্রস্থ, আই মিন এভরিথিং। তারপর? ব্যস্ত হোস না বাবা, সব বলবো আজ রাত্রেই, সব বলবো, তার আগে সিনেমাটা তো দেখি। চল 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 চল, দেরি করিস না। হাঞ্চব্যাক অফ নটরডেম। হ্যালো, নবীপুরা স্টেট, ইয়েস প্লিজ পুট মি টু রাজা বাহাদুর, আমি উইল প্রসঙ্গে কথা বলব। ইয়েস, গুড মর্নিং ইয়োর এক্সল্টেড হাইনেস। ইয়োর হাইনেস, আপনি জানেন কি, আপনারই মাইনে খেয়ে আপনার সর্বনাশ করছে একজন দিব্যি খোস মেজাজে। হোয়াট? ইয়েস ইয়োর হাইনেস, আপনার নিযুক্ত গোয়েন্দা বিনয়বাবু, অর্থাৎ যার মস্তকের উপরিভাগে একটি সুবিস্তীর্ণ টাক, সর্বসময় তৈলাক্ত, বহিরঙ্গে আলো ঠিকরে পড়ছে এবং মধ্যভাগে পরিপূর্ণ বিশ্বাসঘাতকতা গজগজ করছে, আপনি বুঝতে পাচ্ছেন বোধ হয় সেই গোপনে আপনার ছেলের হয়ে গোয়েন্দাগিরি করছে। Hello? Damn it! Hey, Jay. You Binoy Chandar? Now tell me, why should I not shoot you here?
আমার উপরে রাহা জানি। হ্যাঁ ট্রেশারাস, বিশ্বাসঘাতক। আগে হোয়াট আঙ্কে? আই নো এভরিথিং। বলো, আমারই নিযুক্ত লোক হয়ে আমার ছেলের দলে ভিড়েছো কেন? বলে তোমার মালিকটা কে? আমি না তোমার কুমার বাহাদুর? থাউজেন্ড টাইমস ইউর হাইনেস স্যার। বুঝিয়ে দাও ওই মুখ্যটাকে, বুঝিয়ে দাও সেটা। ইয়েস ইয়েস ইউর হাইনেস, আসুন আসুন বিনয়বাবু। আমি মানে কি কাণ্ড, আমি তো কিছুই জানি। স্টপ ইট, এই মুহূর্তে এখান থেকে দূর হয়ে যাও। রাজা বাহাদুর, ক্যা বাত হ্যায় রামদেও, কি হাতে তোমার ওটা কি? পার্সিল আছে, আজ সকালে ডাকে এসেছে। খোলো দেখি কি আছে। হায় রাম, কি হলো? ই তো কাটকা গুঁড়া আছে। মরকট কাটকা গুঁড়া আছে? আরে ভেতরে পাতলা টিস্যু দিয়ে মোড়া ওটা, কি খুলে দেখ। হায় রাম, হায় রাম, রাম 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 রাম। কি হলো? এটা একটা মানুষের কাটা হাত আছে, কুচকুচে কালো রং, একদম পুরা হালকাতরা, সঙ্গে সঙ্গে এক টুকরা কাগজ ছাঁটা আছে। দেখি, ইয়োর হাইনেস রাজা বাহাদুর, আমি আপনার ছেলে কুমার বাহাদুরের নিযুক্ত গোয়েন্দা। আমি উইল খুঁজে বের করব, আমি আপনার পাশেপাশেই আছি, সর্বত্র আমার গতি, আমাকে কেউ দেখতে পায় না, তাই আমার নাম কালো হাত। মস্করা, রসিকতা হচ্ছে আমার সঙ্গে? আরে সাহস থাকে সামনে আয়, তোর কালো হাত কি করে ভেঙে গুঁড়িয়ে দিতে হয় একবার দেখাই আমি। তোমার সেল করে হাত ফাটানো ফাজিলাম কাটা হাতটা মোমের তৈরি কিনা তাই। মোমের তো তোমার কি, তোমার বাবার কি, তোমার ঠাকুরদার কি, তোমার চোদ্দ পুরুষের কি? উল্লোক ভাল্লোক পেঁজি ছিচকে কালি পটকা দোদমা, গেরাও। I say get out, all of you, get out! Mr. Rai. Ah, bolun deon sahab. Rajbarite to ekbare dhundumar kando. Raja Bahadur Ogni Sharma. Kothakar ke ekta kalo hat dudin antor Raja Bahadur ke ekta kore chiti patacche. Chiti to noy, ek ekta ognikorpo shell. Raja Bahadur theke theke khepe khepe uthen ar prasad o khepe khepe uthe. Kumar Bahadur er ki khobor? তিনি তো একেবারে নির্বিকার, কোনো ব্যাপারে তার বিন্দুমাত্র হেলদোল নেই। এক একদিন রাজাবাহাদুর প্রচণ্ড রেগে কাঁই হয়ে নিজের ঘরের দরজা বন্ধ করে বসে থাকেন, রামদেও কি শিউচরণ গিয়ে সকাল বিকেল খাবার দিয়ে আসে। আচ্ছা 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 দেওয়ান সাহেব, খবরের জন্য ধন্যবাদ। ধন্যবাদ কি মানে কি? হ্যালো হ্যালো, গুড মর্নিং। Who the devil you are? Good morning, your exalted highness. Shut up! Ami shut up korle ki hobe? Odike je kalo hat shut down kore chiching phak kore dicche your highness. Chiching phak? Ta chhara ar ki? Ghorer moddhe je birat statue niche apni wheel ta ke 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 bolle? Ke bolle statue niche? Seta babar oil painting. Ha ha ha, sei oil painting er pechon thekei to. Hello. 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 Oh, damn it. কে দেওয়ান সাহেব? হ্যাঁ বলছি, মিস্টার রায়। হ্যাঁ দেখুন, আমি ভেবে দেখলাম কুমার বাহাদুরকে আপনাদের রাজা বাহাদুর সত্যিই খুব ভালোবাসেন, আপনি অহেতুক বেশি দুশ্চিন্তা করবেন না। আপনি কি বলছেন কি, ভালোবাসলে কেউ কখনো কাউকে এরকম বিদঘুটে পেঁচে ফেলে নিজের ছেলেকে? দেখুন বুড়ো ছেলে অন্ত প্রাণ, বুঝতে তো পারছেন ওই একটি মাত্র ছেলে। তাই বলে এইরকম উদ্ভট পাগলামি? আসল কথা, ও হো, আরে আপনাকে তো আসল কথাই বলা হলো না, আপনার কুমার বাহাদুরকে এদিন কয়েকের জন্য হাওয়া হতে হবে। হাওয়া হতে হবে মানে? এই সহজ কথাটার মানে বুঝলেন না, হাওয়া হতে হবে মানে গা ঢাকা দিতে হবে, বলবেন কলকাতা বা অন্য কোথাও যেতে কদিনের জন্য। বোঝা গেল? বুঝলাম। রাজা বাহাদুর, এ চিঠি দেখি দেখি দেখি। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, কুমার বাহাদুর গতকাল কলকাতায় এসেছিলেন, স্টেশনে প্ল্যাটফর্মে
হঠাৎ পা পিছলে পড়ে বর্তমানে আমাদের হাসপাতালে। অবস্থা সংকটজনক, দেখতে চান তো সত্বর চলে আসুন। সুপারিনটেনডেন্ট, মেডিকেল কলেজ হাসপাতাল। কি রুনু অ্যাক্সিডেন্ট হয় মেডিকেল কলেজ হাসপাতালে? ভজন সিং, ড্রাইভার কো বলাও, জলদি গাড়ি বলাও, জলদি। হ্যালো হ্যালো দেওয়ান সাহেব। হ্যাঁ, কি মিস্টার রায়? হ্যাঁ, রাজাবাদুর কোথায়? উনি তো কলকাতায় গেলেন। ও, ফার্স্ট ক্লাস। শুনুন, রাজাবাদুরের ঘরে তার বাবার একটা অয়েল পেন্ডিং আছে না, সেখানে খোঁজ করে দেখুন তো উইলটা, আর আমাকে ফোন করে জানান এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, আমি 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 দেখছি দেখছি এক্ষুনি দেখছি। হ্যালো হ্যালো, পেলেন উইলটা? না। হ্যাঁ, সে কি ঘরের মধ্যে? আচ্ছা, ঘরের মধ্যে কোনো স্ট্যাচু আছে? হ্যাঁ, ওর বাবার একটা স্ট্যাচু আছে, সেটার নিচে দেখুন তো খোঁজ করে। কিন্তু স্ট্যাচুটা তো বিরাট ভারী। খুব ভারী না? ওকে ওকে, ভাবতে হলো দেখছি, প্ল্যানটা তো খাটলো না, রাজাবাহাদুরকে বৃথাই সরিয়ে আনা হলো ধাপ্পা দিয়ে। হ্যালো হ্যালো, মিস্টার রায় কিছু বললেন? না 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 না, আপনাকে না, সরি, খুঁজে না পাওয়ার জন্য ধন্যবাদ দেওয়ান সাহেব। আগে রাখলাম। ধাপ্পা, পুরোটাই ধাপ্পা, এত বড় তঞ্চকতা আমার সঙ্গে, কাউকে ছাড়বো না আমি, কাউকে না, এক এক করে সব কটার কালো হাত আমি ভেঙে দেব, গুঁড়িয়ে দেব, চেনো না আমাকে। হ্যালো কিরিটি। হ্যাঁ বল সুব্রত। হ্যাঁ বলুন সুশীলবাবু। হ্যাঁ শোন, খবর নিয়ে জানলাম, নিজেও দেখলাম, রাজা বাহাদুরের একটা বাতিক হলো ফ্যাল ফ্যাল করে বেশিরভাগ সময়ই দেয়ালের দিকে চেয়ে থাকা। আমার মনে হয় দেয়ালের মধ্যেই কোথাও কোনো গুপ্ত কোটরে উইলটা রাজা বাহাদুর লুকিয়ে রেখেছেন। এই তো, ইউ আর নো বেটার দ্যান দ্যাট অরিজিনাল সুশীল। আরে বাবা, তিনি একজন রাজা বাহাদুর, এতদিন ধরে দেখছিস কোনো একটা স্পেশাল হবি টবি কিছু বার করতে পারলি না? হবি? হ্যাঁ হবি 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 হবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজা বাহাদুরের স্নান করবার একটা বাতিক আছে। আচ্ছা, দিনে 8-10 বার স্নান করেন, শোবার ঘরের সঙ্গেই অ্যাটাচ বাথ। আই সি। রাজা বাহাদুর বাথরুমে যে স্নান করেন, সেটা কি তোলা জলে না ট্যাপ ওয়াটারের ব্যবস্থা আছে? তোলা জলে, মালি টাইম টু টাইম হালকা গরম জল দিয়ে আসে স্নানের জন্য। প্রত্যেকবার? হ্যাঁ প্রত্যেকবার। বাথরুমের দুটো দরজা, একটা ঘরের ভেতর দিয়ে আর একটা বাইরে, ওই বাইরের দরজাটা দিয়েই মালি ঢোকে। ওকে ওকে, শোন, এই মালিটাকে একটু হাত করতে হবে, বাথরুমের ভেতর কি কি আছে ভালো করে জানবি, কালকে আমাকে ফোনে জানাবি, তারপর আর তোকে যা যা করতে হবে আমি কালই বলে দেবো। আমার মনে হচ্ছে তুই কালকে বিকেলের মধ্যেই সব কাজ শেষ করে ফিরে আসতে পারবি। শোন, দেওয়ান সাহেব ওই রামগতি মুখুজ্জিকে বলবি পরশু আমাদের বাড়িতে আসতে, ঠিক আছে? হুম ঠিক আছে। আসুন 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 দেওয়ান সাহেব, আসতে আজ্ঞা হোক। এই নিন আপনার উইল। উইল মানে আপনি উইল পেয়েছেন? দেখুন, খামটা খুলে দেখুন জেনুইন কিনা। হ্যাঁ, এই তো। সন্তুষ্ট? দিন, আমায় দিন। হ্যাঁ, আপাতত এটা আমার কাছেই রইল, কুমার বাহাদুরকে আপনি আমার কাছে পাঠিয়ে দেবেন, আমি তাঁরই হাতে এটা তুলে দেব। কিন্তু কেমন করে উদ্ধার করলেন এটা? ফোনের মারফত। ফোনের? কি বলছেন মিস্টার রায়? ফোনেও যে গোয়েন্দাগিরি করা চলে এটা আমিও আগে জানতাম না দেওয়ান সাহেব। দেখলাম যে পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই জানেন, কারণ বুদ্ধির যশ বলং দর্শ আমি জানি, কিন্তু এই নয়টা অসম্ভব কী করে আপনি সম্ভব করলেন? প্রথম থেকে আপনার কাছে যখন শুনলাম যে রাজাবাহাদুর লোকটা অত্যন্ত রগজটা এবং খেয়ালি প্রকৃতির, তখন বুঝলাম অনুসন্ধানের ব্যাপারে ওটাই হচ্ছে আমার প্রধান অস্ত্র। অনুমান আমার একটুও ভুল হয়নি, প্রথম দিন ফোন করে রাজাবাহাদুরকে কথা বলে একটু খোঁচা মেরে রাগিয়েই দিয়েছিলাম। তারপর যখন শুনলাম উনি 4-4 গোয়েন্দা নিযুক্ত করেছেন বাহারা দেবার জন্যে, তখন আর একটা অনুমান করলাম, মানে ওই শ্রেণীর গোয়েন্দারা যেমন, এরাও নিশ্চয়ই তাই, যাকে বলে বুদ্ধি একটু খাটো। অনুসন্ধানে আমার এই অনুমানও যে সত্য তা আবারও প্রমাণিত হয়ে গেল। তারপর শুরু হলো আমার কাজ, তাদের ফটোগুলো আনিয়ে
সুব্রতকে মেকআপ করে নবীপুরে দৃষ্টি রাখতে পাঠিয়ে দিলাম। এমন লোকের মেকআপ দিয়ে সুব্রতকে সেখানে পাঠালাম যাকে আমার মনে হয়েছিল ওই চারজনের মধ্যে সবচাইতে বেশি বোকা। সুব্রত দিব্যি সুশীল বনে ওদের দলে ভিড়ে গেল, রাজাবাহাদুরকে কথায় কথায় চটিয়ে দিয়ে এবং কালো হাতের একটা হাস্যাস্পদ ফন্দি তুলে আরও উদ্ব্যস্ত করে তুললাম। এর মধ্যে একদিন আবার ফোনে কথা বলতে গিয়ে তো আরও চটিয়ে দিলাম, কারণ আমার ধারণা ছিল উইলটা এমন কোনো জায়গায় তিনি রেখেছেন যেটা তার দৃষ্টির মধ্যে সর্বদা পড়ে। সব ব্যাপারে তাই হয় কি না? এও জানতাম যে ঘরের মধ্যে দৃষ্টিপথে উইলটা রাখতে হলে বাক্স প্যান্টরা বা সিন্ধুকে বন্ধ করে উনি রাখবেন না, কারণ সাধারণ লোকের ওসবের মধ্যেই দৃষ্টিটা সবার আগে গিয়ে পড়ে। তার মানে এমন একটা জায়গায় রাখা আছে যেখানে সহজে কারো সন্দেহ পড়বে না। খোঁজ নিয়ে জানলাম ঘরে একটা স্ট্যাচু আছে, খুব ভারী, দেওয়ালে গোটা দুই অয়েল পেন্টিং আছে। তাহলে এমন তো হতেই পারে রাজাবাহাদুর প্রথমে স্ট্যাচুটার নিচেই উইলটা রেখেছিলেন। সেইভাবে হিটও করলাম, কিন্তু সঙ্গে সঙ্গে তার কথায় বুঝলাম যে উইলটা সেখান থেকে সরিয়ে দেওয়ালের অয়েল পেন্টিংয়ের পেছনে লুকানো হয়েছে। পরে বুঝলাম যে স্ট্যাচুটা অত্যন্ত ভারী বলে এবং সেখান থেকে সদা সর্বদা উইলটা দেখাশুনো করা সম্ভব হবে না বলেই সরানো হয়েছিল অন্য জায়গায় অন্যত্র। সেইভাবে প্ল্যান করে উইলটা রাজাবাহাদুরের অবর্তমানে বের করে নেবার জন্য তাকে কলকাতায় সরানোর ব্যবস্থাও করে ফেলেছিলাম, কিন্তু লোকটা অতি ধূর্ত, আমার কথার আভাস মাত্র বুঝেই সেখান থেকে উইলটা সরিয়ে ফেলেছিল। তাই তাকে সরিয়েও উইলটা কিন্তু খুঁজে পাওয়া গেল না। যাক, এবারে আমি আমার কনক্লুশনে আসব। আমার ওই চেষ্টাও যখন বৃথা হলো তখন ভাবলাম যে আর কোথায় উইলটা থাকা সম্ভব। যদিও একটা ব্যাপারে আমি স্থির নিশ্চিত ছিলাম, যেখানেই উইলটা থাকুক না কেন তার সদা জাগ্রত দৃষ্টির সামনেই কোথাও আছে। সেইভাবেই ক্যালকুলেশন করে আমার শেষ সিদ্ধান্তে এসে পৌঁছলাম। রাজাবাহাদুরের হ্যাবিটস জানতে গিয়ে শুনলাম তাঁর দিনের মধ্যে 8-10 বার স্নান করার অভ্যেস এবং স্নানের জল মালি তুলে দেয়, একমাত্র মালি। সঙ্গে সঙ্গে সেই দিকে আমার দৃষ্টি গেল। রাজাবাহাদুর যখন নিজের দৃষ্টির সামনেই উইলটা রাখতে চান তখন একমাত্র তার শয়নকক্ষ ছাড়া আর কোথায় সেটা রাখা সম্ভব? একমাত্র সম্ভাবনা ওই স্নানের ঘরে, কারণ ওই স্নানের ঘর শয়নঘরের সংলগ্ন এবং সেখানে প্রবেশের মাত্র দুটি দরজা, একটি শয়নঘরের মধ্য দিয়ে অন্যটি বাইরে, এবং ওই দ্বিতীয় দ্বার পথে একমাত্র মালি যে জল দেয় সে ছাড়া অন্য কারো প্রবেশাধিকার নেই। রাজবাড়ির স্নানঘর বলে কথা, নিশ্চয়ই তার কোনো বিশেষত্ব আছে, এবং উইলটা ঘরের মধ্যেই কোথাও না রেখে, বিশেষ করে লোকের মনে যখন একবার সন্দেহ জেগেছে, অন্য কোথাও দৃষ্টির সামনে রাখতে হলে ঘর ছাড়া ওর পক্ষে স্নানঘরটাই হয়তো সুবিধাজনক হবে। খোঁজ নিলাম স্নানঘরের আসবাবপত্রে, শুনলাম তোয়ালে আর কাপড় রাখবার জন্য একটা স্ট্যান্ড আছে, তার নিচে আছে একটা ড্রয়ার, আর ড্রয়ারটা সবসময় চাবি বন্ধ থাকে। অন্যের দৃষ্টির সন্দেহ থেকে বাঁচিয়ে সেই ড্রয়ারে উইলটা রাখাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, যদিও এটাও আমি অনুমান করেছিলাম মাত্র। যা হোক, দেখা গেল শেষ পর্যন্ত ওই ড্রয়ার ভেঙেই উইলটা সেখান থেকে উদ্ধার করা গেল। আগাগোড়া এই অনুসন্ধানের ব্যাপারে দেওয়ান সাহেব, আমি কিন্তু মানুষের সাইকোলজির উপরেই নির্ভর করে এতটা অগ্রসর হয়েছি। আপনি এবারে কি বলবো, আপনি এবারে অসাধ্য সাধন করেছেন। এবারে কিন্তু আপনার পারিশ্রমিকটা আপনাকে কোথায় সেই হতচ্ছাড়া দেওয়ানগিরি ঘোচাচ্ছি আমি, রামগতি মুকুজের পিণ্ডি চটকাবো। সর্বনাশ, আমাকে ফলো করে রাজাবাহাদুর এখানে পর্যন্ত পৌঁছে গেছেন, আর আমার নিস্তার নেই। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি 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 নিজেক্ষণে নিচে যাচ্ছি, উইল দেখলেই রাজাবাহাদুর একেবারে ঠান্ডা হয়ে যাবেন। সুব্রত, তুই এখানে দেওয়ান সাহেবকে নিয়ে এই ঘরেই বস, আমি আসছি। কোথায়? ইয়োর হাইনেস, ব্যস্ত হবেন না, বসুন 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 বসুন। এই যে আপনার উইল। আমি গোড়াতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আপনাকে ফোন করে বারবার বিরক্ত করতাম, মার্জনা করবেন রাজা বাহাদুর। আই অ্যাডমিট ইউ আর ক্লেভার মিস্টার ফোন, তোমার বুদ্ধি আছে, কিন্তু এটা ভেবে দেখলে না কি কারণে এ ধরনের কাজ হঠাৎ আমি করেছিলাম? ওই স্কাউন্ড্রেল দেওয়ান ওর মেয়েকে আমার ছেলের সঙ্গে গোপনে বিয়ে দিয়েছে। ইয়েস শয়তান, আমার বোকা ছেলের মাথায় হাত বুলিয়ে সম্পত্তি লাভ করবার জন্যে। সর্বনাশ, তাই আমি একটু যাচাই করে দেখছিলাম যে বোকাটার হাতে সম্পত্তি পড়লে ও রাখতে পারবে কি না। আই এম রিয়েলি রিয়েলি সরি ইওর হাইনেস, আমি আমি
আমি গোড়া থেকে এই ব্যাপারটা তো মানে আমার মাথাতেই আসেনি। আমি এতক্ষণে সব বুঝে পাচ্ছি, আপনি কেন দেওয়ান সাহেবের ওপরে। আপনি একটু বসুন, একটু বসুন, আমি দেওয়ান সাহেবকে বরং ডেকে আনি, তিনি ওপরেই আছেন, আমি এখনই নিয়ে আসছি। দেওয়ান সাহেব, দেওয়ান সাহেব! কি সুব্রত, দেওয়ান সাহেব কোথায় গেলেন? ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। সিঁড়ির মুখে দাঁড়িয়ে একটু ঝুঁকে তোদের কথা শুনছিলেন, তারপরেই হঠাৎ ছুটে ভেতরে ঢুকে ওই পেছনে জমাদার আসবার সিঁড়ি বেয়ে দুধ দাঁড়িয়ে নেমে গেলেন। দেওয়ান সাহেব, জমাদার আসার সিঁড়ি বেয়ে কি আশ্চর্য, তুই ডাকলি না? না না, ডাকলাম তো, কিন্তু এমন করে ছুটলেন মনে হলো যেন ভূতে তাড়া করেছে। কি আশ্চর্য, দেওয়ান সাহেব শেষকালে ওই জমাদার আসার সিঁড়ি বেয়ে। আমি জানতাম কত বড় স্কাউন্ডেল ভাবতে পারেন, বাঘের ঘরে ঘোগের বাসা। হ্যাঁ, কোথায় পালাবে, কত্তুর পালাবে? আই উইল শুট হিম, আই উইল শুট হিম। রাজা বাহাদুর, রাজা বাহাদুর, আরে রাজা বাহাদুর!